ওকে, আমাদের দুর্গাপুর ট্রিপ শেষ। আমরা এখন চলেছি এয়ারপোর্টের দিকে। বাবা আর উৎসব আছে, উৎসব গাড়ি ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, তো বাবা আবার গাড়িটা নিয়ে ফেরত চলে যাবে। আসছি আসছি, কত তাদের ট্রিপ শেষ হয়ে গেল। বেশি দূর না বাড়ি থেকে আমাদের এয়ারপোর্টটা, দুর্গাপুরের বাড়ি থেকে হার্ডলি হাফ অ্যান আওয়ার ড্রাইভ হয়। তো এটা কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, বেশ বড় আছে। আর এখানে মোটামুটি ব্যাঙ্গালোর, দিল্লি, বম্বে সব ফ্লাইটই চলে। তো এখানে আমার চেক ইন অ্যান্ড এভরিথিং ডান হয়ে গেছে, সবার হয়ে গেছে, ওয়াশরুম গেছে একটু, আর ফ্লাইট অন টাইমই আছে। বাট একটু ওয়েট করো কিছুক্ষণ, অলমোস্ট অনেকক্ষণই ওয়েট করতে হবে, মোর দ্যান অ্যান আওয়ার অফ ওয়েটিং হিয়ার। খালি মোটামুটি এয়ারপোর্ট, বাট আমি গেছি ঘরে যাবে একটু পরে, 5:30টায় ফ্লাইট আছে। সব ছুটি শেষ, ও নিচে মানে ছোট ছোট ফ্লাইট, তো নট আ লট অফ ছোট ফ্লাইট, ছোট এয়ারপোর্ট, সরি ছোট এয়ারপোর্ট ফ্লাইট, ছোট না ছোট এয়ারপোর্ট। চলো আর গিয়ে মৌসুমীর পিছনে ইয়ে করো। দুর্গাপুরে ফ্লাইট হওয়াতে খুব সুবিধা হয়েছে, তাই না? খুব সুবিধা হয়েছে আমাদের, আর কলকাতা থেকে যেতে হবে না সবসময় আপ অ্যান্ড ডাউন করার জন্য, শনিবারই এখানে, তো এখান থেকে আমরা ফ্লাই করতে পারি। আমরা ল্যান্ড করে গেছি, জাস্ট 2 ঘন্টা ল্যান্ড করেছি, আর বাজার জোরে বৃষ্টি হচ্ছে এখানে, ফ্লাইটে এন্ডে ল্যান্ডিংয়ের টাইম হেভি ঝোলা হবে ফ্লাইটটা, আবার ঠিক আছে জোর বৃষ্টি হচ্ছে বাইরে, দেখতে পারবে না তো, বাইরে বৃষ্টি হচ্ছে। ওকে, তো আমরা ল্যান্ড করে গেছি, লাগেজ নিতে যাচ্ছি, বাইরে হেভি বৃষ্টি। লাকি এয়ারপোর্টটা এখন খালি আছে, তো আমরা এখন উবার স্পটে এসেছি, উবারওয়ালা স্পটে গাড়ির ওয়েট করছি। খালি আছে আজকে এয়ারপোর্টটা, দ্যাটস আ গুড থিং। তারপর দিওয়ালিতে কি সুন্দর সাজিয়েছে, কি সুন্দর লাগছে রাস্তাঘাট গুলো। দিওয়ালির টাইমটা এখানে অ্যামেজিং হয়ে যায়, লাইক পুরো পুরো লিট, অল দ্য রোড বাড়ি পৌঁছে। এখন তুমি কি দেখছো, পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ? ও এখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখছে, পাকিস্তান ইন্ডিয়াকে প্রায় হারিয়ে দিচ্ছে। বাহ, কি দারুণ লাগছে ইয়ার। যা বৃষ্টি পড়ছে এখানে, আজকে এখানে আমরা এসেছি এখানে করওয়া চৌথ, তো আজকে যারা করওয়া চৌথ করবে তাদের পুরো লেগে গেছে, কারণ করওয়া চৌথ এরা ফার্স্ট খোলে চাঁদ দেখলে, তো চাঁদ এখন দেখা যাচ্ছে না, 9:30টা প্রায় বাজতে চললো বোধ হয়, বিকজ বৃষ্টি হচ্ছে। বেচারা যারা যারা ফাস্টিং করছে আজকে, তো অবস্থা খারাপ হবে। চলো চলো খেলাটা দেখবো, খেলা তো হেরে গেছে ইন্ডিয়া, কি খেলা দেখবো।
আমার আবার প্যাকেজ এসেছে সব পিয়ার গুলো বলেছিলাম না অনেক। চলো এসে গেছি, পরে কথা বলছি, ঠিক আছে? বাড়ি পৌঁছে গেলাম ফাইনালি অনেকদিন পর। ওকে, সো আমরা এসে গেছি, আর এসে গিয়ে বাড়ির অবস্থা খারাপ, অফকোর্স, কারণ কি অনেক ডাস্টি আছে ব্যাপার স্যাপার। আমার স্যুটকেসটা আনপ্যাক করছি, রান্নাঘরে একটুখানি কাজকর্ম ছিল সেগুলো করে নিয়েছি, আমি উত্তর জুড়ে করছি স্যুটকেস আমাদের আনপ্যাক, রান্নাঘরে একটু কাজকর্ম ছিল আর সেগুলো সব করবো। আমার আনপ্যাকিং ডান, উত্তাপের আনপ্যাকিং ডান, টায়ার হয়ে গেলাম, আনপ্যাকিং করাটা ভীষণ মেস, আর বিছানাটাকেও আমরা ইয়ে করে নিয়েছি, চাদরে চেক করে নিচ্ছি, দেখো এখানে সব ঢোকাচ্ছিলাম জায়গায় নিয়ে গেছিলাম, মোটামুটি অল দিস ইজ ডান। এই টিউবলাইটটা আমাদের খারাপ হয়ে গেছে, সো ইয়েলো লাইট, এনিওয়ে ভীষণ টায়ার লাগছে, আবার হাত মুখ দিয়ে আই এম গোইং টু হ্যাভ সাম বিরিয়ানি, মা উৎসব নিয়ে নিয়েছে খাবার, মা থ্যাংক ইউ মা, গরম গরম বিরিয়ানি আমাদের চিকেন বিরিয়ানি করে পাঠিয়েছে। তো এখন হাত মুখ ধোবো, বিরিয়ানিটা খাবো, পরে কথা বলছি। ইয়েস, এই প্যাকিং আনপ্যাকিংটা ভীষণ, ওটা ঘুরতে যেতে খুব ভালো লাগে, এসে পুরো পুরো বাড়িটা এত মেস, এখন তো জাস্ট কাম চালাও, যা করা করে দিয়েছি, আর ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের ব্যাকগ্রাউন্ড চলছে, ঠিক আছে? এখন কাম চালাও করে কালকে সকালে কাজের মাসি সব আসবে, রান্না মাসি সব আসবে, তখন পুরো ডাস্ট কুইন ছুড়িয়ে ফুড়িয়ে সব আসল কাজ হবে। ওকে বাই। ওকে, আমি শুয়ে পড়েছি বাড়িতে, কথাবার্তা বলে নিয়েছি, আর এখন প্রায় 11:30 বেজে গেছে, বারোটা বাসা চললো কিছুক্ষণ মধ্যে, ভীষণ ঘুম পেয়ে গেছে, সো সরি, একদম টায়ার্ড লেগেছে। বিরিয়ানিটা যা ভালো বানিয়েছিল আমার শাশুড়ি, কী ভালো বানিয়েছিল, ইট ওয়াজ ভেরি গুড, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন মা। আমি যেন তোমার ফোনে বলেছি, আমি আবার ভিডিওতেও বলছি, যেন তুমি আমার ব্লগগুলো দেখবে, ঠিক আছে? আবার লাইফ স্টার্ট, এখানে আমাদের ইউজুয়াল লাইফ, ইউজুয়াল জীবন, গুড়গাঁওয়ের লাইফ। কালকে সকালে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজকর্ম করতে লেগে পড়তে হবে, আর কালকে ভাবছি সকালে জিমে যাব। এবার একটু এতদিন তো বেশ ভালোই ডায়েট ফাইট একটু অন্যরকম হয়েছে, এবার একটু মেহনতটা বেশি করতে হবে, কসরত বেশি লাগবে এবারে। ওকে, সো নেক্সট ডে, সো সারা সকাল কাজ করছিলাম, বাড়ির যত কিছু এদিক ওদিক ওদিক এদিক করা, এই সমস্ত কিছু আর কি, দাঁড়াও, পাপোশগুলো ধুয়েছিলাম, পাপোশগুলোকে এবারে ভিতরে আনতে হবে। শুকায়নি পাপোশগুলো, আজকে কাজের মাসিকে বলেছিলাম নোংরা হয়ে গেছে, তো কি রোদ উঠেছে বাবারে, সেগুলো একটু ইয়ে করে দিতে, ধুয়ে দিতে বাইরে, দিয়ে রোদে শুকাতে দিয়েছে, এখনো শুকায়নি, সকালে গড়ে গেছে, এখনো শুকায়নি। আর সারাদিন ধরে বাড়িতে যা নোংরা কেটেছি না, ডাস্ট, মানে আমি আর আমার কাজের লোক যেমন ওকেই গাইড করছিলাম, হিন্দি চ্যানেল ব্লগ শুরু করেছি, কারণ হিন্দি চ্যানেল অনেকদিন ব্লগ যায়নি, আজকে অনেকদিন পড়েছে বাড়িতে, ওয়েটও চেক করেছি, আর সেসব চ্যানেল তোমরা হিন্দি চ্যানেলে ব্লগে দেখে নিতে পারবে, তো মেক শিওর ইউ ওয়াচ দ্যাট, ওকে? সো মেক শিওর ওটা তুমি দেখে নিও। আর আজকে প্ল্যান বলতে, তো প্ল্যান বলতে সারাদিনটা ঘর পরিষ্কার করতে, এইটা ওইটা করতে, সেটা করতেই চলে গেলো, কাজকর্ম যা ছিল, এডিটিং এডিটিং, ক্লায়েন্ট কল সব ছিল, তারপর এখন এখানে ওই সবজি অর্ডার করেছি অনলাইন, সেগুলো ধুতে হবে, সেগুলো ধোয়া হয়নি, সেগুলো এখানে পড়ে আছে, সেগুলো আমি ধুয়ে নেব, তা অনলাইন সকালে অর্ডার করে দিয়েছিলাম, চলে এসেছিলো, ম্যানেজ হয়ে যাচ্ছে আর কি, মানে অনেকদিন পর বাড়ি এলে না যা অবস্থা হয়ে যায় না, কারণ অনেকদিন বন্ধ ছিল, প্রায় 40 দিন মতন তার উপরে বন্ধ ছিল, সো অফকোর্স তুমি বুঝতেই পারছো যে অবস্থাটা কী হয়েছে, ঠিক আছে? ওকে, ডাজেন্ট ম্যাটার, নো ওয়ারিজ, চলো লেটস, এখন আমি কী করবো, এখন আমি ফটাফট সবজিগুলো ধুয়ে নিই, তারপরে বাকি কাজ। Thank you.
দেখছো, এই নেচার রিসেন্ট না ফেশিয়াল কিট, দারুণ প্রোডাক্ট। আমি ইউজ করছিলাম ইনস্টাগ্রামে একটা শ্যুটের জন্য, তো এই প্রোডাক্টগুলো ব্যবহার করছিলাম আর এই বেস্ট ওয়াইপটা ব্যবহার করছিলাম। তো ইয়েস, এটাই আমি করবো, ইনস্টাগ্রামে দেখতে পাবেন রিলে। তো এই ফেশিয়ালটা করলাম ইনস্টাগ্রামের জন্য, বেশ দারুণ লাগছে ফেসটা ফেশিয়াল করে। আর এখন আমি না, এখানে না ঠান্ডা পড়ে গেছে তো স্কিনটা একদম টানছে ঠোঁটটা, তো প্লামের এই লিপ বামটা ইউজ করছি। দিস ইজ প্লামের ক্যান্ডি মেলস লিপ বাম। আমি ওয়ার্কআউট করতে যাবো বিকেলে, ইভিনিংয়ে যাবো। আজকে ভাবছি একটুখানি যদি এখানে কাল্ট জিমে যেতে পারি, আমাকে আমার ওয়েটস লিফট করতে হবে, অনেকদিন কিছুই এরকম ওয়েটস লিফট হয়নি। আই রিয়েলি ওয়ান্ট টু, লেটস সি কি হয়। আর প্লাস তাছাড়া আমি আই ওয়ান্ট টু ব্রিং সাম ইউনো ফেস্টিভ কন্টেন্ট। তো আজকে আমি আমার সেট আপটা এখানে শ্যুট করছিলাম, কাজের মাসি এসে রান অনেকটাই পরিষ্কার করে দিয়ে চলে গেছে, তো এখানে সেট আপ এখন লাগছে, সেট আপ এখন লাগেনি, তারও একটা গ্লিমস। তো এরকম এখন সেট আপটা পুরো হয়নি, সেট আপ বানাচ্ছি, লাইটসগুলো বসিয়েছি। এটা ব্যাকড্রপ হবে ফেয়ারি লাইটস, তাহলে দিওয়ালি একটা ফেস্টিভ কন্টেন্ট লাগবে। এখানে আমার ক্যামেরাটা থাকে, এই রুমটা একটু মেস আছে, এখানে একটা ফুল নিয়ে এসেছি, আরও জিনিস নিয়ে আসবো। তোমরা অনেকে জিজ্ঞেস করো আমার ঠাকুরটা কোথায়, তো এইটা আমার ঠাকুর, ফার্স্ট টাইম বোধহয় দেখাচ্ছি বা দেখিয়ে যাই। তো এখানে আমার ঠাকুর, ছোট একটা মন্দির আছে, আমি তো রামকৃষ্ণ মিশনে দীক্ষিত, তো আমার ঠাকুরের ছবি এখানে আছে। ইয়েস, তো এবার সব ব্লগ হিন্দি চ্যানেলে বাংলা চ্যানেলে এখান থেকেই গুরগাঁও থেকেই পাবে। আর সামনে কালী পুজো আসছে, আশা করি তোমাদের কালী পুজোটা খুব 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 ভালো কাটুক। এখানে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, চামড়াগুলোতে ফিল করতে পারছি, যদি একগাদে ময়শ্চারাইজার লাগাচ্ছি তাও আই ক্যান জাস্ট ফিল যে চামড়াটা খিচছে টানছে। তো একটু নারকেল তেল লাগিয়ে নেবো, এরকম যদি শুষ্ক ত্বচা হয় তো নারকেল তেল ইজ গুড। প্লামেরও অনেক প্রোডাক্টস আছে, বডি লাভিংটা ভীষণই ভালো, অয়েল কেও কার্পিন অয়েলটা ভালো, আরও অনেক অনেক কিছু, মামাআর্থের বডি বাটারগুলো বেশ ভালো। তো এগুলো আমি নামাতে হবে একে করে আর স্টার্ট করতে হবে, দিল্লি পুজো দিওয়ালি মানেই দিল্লিতে ঠান্ডা। আচ্ছা, ছোটো ব্লগটা এখানে এন্ড করি, তোমরা আশা করি খুব খুব ভালো থেকো। আর এখানে আগের দিন যেই দুর্গাপুরের মিটের ছোটো মিটের ব্লগটা আছে সেটা দেখে নিও, বাকি ভিডিওগুলো এখানে দেখে নিও, ভালো থেকো।